হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে আপনি কীভাবে WBACDCL এর ইলেকট্রিক বিল মাই এয়ারটেল অ্যাপসের মাধ্যমে পেমেন্ট করবেন। তো খুব সিম্পল ব্যাপার এটা, তো আমার অনেক বন্ধুরা জানে না, তো এই জন্য আমি এই ভিডিওটা তৈরি করলাম। এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি পুরো মানে পুরো ডিটেলসটা বুঝে যাবেন। এবং তারপর থেকে আপনি যে কোনো ব্যক্তির বা আপনি আপনার বাড়ির বা আপনার বন্ধু বান্ধবের যে কোনো ব্যক্তির ইলেকট্রিক বিল এই অ্যাপসের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। তো বন্ধুরা, এই বিল পেমেন্ট করতে গেলে আপনার কাছে দুটো জিনিস লাগে, সেটা আপনাকে বলে দিই। এক নম্বর হচ্ছে ইলেকট্রিক বিলে যে যে আপনি কত টাকার ইলেকট্রিক বিল ফুরিয়েছেন, সেই পুরনো যে রসিদটা থাকে, মানে রিসিপ কপিটা, সেই রিসিপ কপিটা থাকতে হবে। কারণ ওখানে দুটো জিনিস লেখা থাকে, একটা হচ্ছে কনজিউমার আইডি আর একটা হচ্ছে ইনস্টলেশন নাম্বার। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমে আসে থাকেন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর সাইডে যে বেল আইকনটা আছে ওইখানে প্রেস করবেন। কারণ এরপর থেকে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো, তার নোটিফিকেশান আপনাকে সর্বপ্রথমে যাবে আপনার কাছে। তো চলুন ভিডিওটা দেখে নিই। সর্বপ্রথমে আপনি মাই এয়ারটেল অ্যাপস ওপেন করবেন। দেখুন, আমি মাই এয়ারটেল অ্যাপস ওপেন করে ফেলেছি। আর বিল পেমেন্ট করতে গেলে, আপনাকে একটা কথা বলি, বিল পেমেন্ট করতে গেলে যত টাকা আপনার বিলে অ্যামাউন্ট আছে, সেই অ্যামাউন্ট আপনাকে কিন্তু মাই এয়ারটেল অ্যাপসে অলরেডি লোড করে রাখতে হবে। ঠিক আছে, তো এখানে দেখুন মাই এয়ারটেল লেখা আছে। আমি এখানে পেমেন্ট ব্যাঙ্কে ক্লিক করব। পেমেন্ট ব্যাঙ্ক ক্লিক করার পর এখানে পিন নাম্বার চাইছে, পিন নাম্বার দিলাম আমি। এখানে দেওয়ার পর দেখুন এখানে খুলে গেল। খুলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিচার্জ আছে, ইউপিআই আছে, পে বিল আছে, পে শপ, অ্যাড মানি, সেন্ড মানি। আমি এখানে পে বিলে ক্লিক করব। ঠিক আছে, এখানে প্রত্যেকটা জিনিস বেরিয়ে গেল, মানে মোবাইল, ল্যান্ডলাইন, ব্রডব্যান্ড, ডাটা কার্ড, ইলেকট্রিসিটি, ইন্স্যুরেন্স, গ্যাস। তো আমি যেহেতু ইলেকট্রিক বিল পেমেন্ট করব, সেহেতু আমাকে ইলেকট্রিক বিলে ক্লিক করতে হবে। ইলেকট্রিক বিল ক্লিক করার পর সিলেক্ট অপারেটার এখানে ক্লিক করবেন। এখানে সব রকম অপারেটারের নাম দেওয়া আছে, কিন্তু দুর্ভাগ্যবশত এই আমাদের এই WBACDCL এর যে সার্ভিস আছে শুধুমাত্র এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে আছে, ভোডাফোন এমপেসাতে আছে, আর WBACDCL এর অফিসিয়াল ওয়েবসাইটে আছে। ঠিক আছে, তো আপনি দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এটা সিলেক্ট হয়ে গেছে। তো এখানে আপনাকে যে প্রথমে বলেছিলাম কনজিউমার আইডি লাগবে, এখানে আপনি কনজিউমার আইডি এন্টার করবেন। নির্ভুলভাবে এন্টার করবেন, কারণ এখানে আপনি যখন এন্টার করবেন এখানে কোনো নাম লেখা, মানে যে এই কনজিউমার আইডিতে কার নাম আছে সেটা লেখা উঠবে না। ঠিক আছে, কেয়ারফুলভাবে আপনি নাম্বারটা এন্টার করবেন। তো যদি আপনার কিছু ডাউট লাগে, আপনার কাছে যে বিলে যে অ্যামাউন্ট কত টাকা বাকি আছে সেই অ্যামাউন্ট থেকে আপনি ফলো করতে পারেন। তো আমি এখানে কনজিউমার আইডি ডায়াল করছি। আমার ডায়াল করা হয়ে গেছে। আমি এখানে এবার ব্যাক দেব, পে নাও, পে নাও এ ক্লিক করলাম। তো দেখুন এখানে কোনো কারোর নাম নেই, যে এই কনজিউমার আইডির যে কর মানে ওনার তার কোনো নাম নেই। এখানে জাস্ট বিলের ক্যাটাগরিটা সাইকেলটা লিখে দিয়েছে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে প্রথম মাসের বাকি বিলটা, দ্বিতীয় মানে দ্বিতীয় নম্বর যেটা আছে প্রথম মাস আর দ্বিতীয় মাসের মাইনে মানে বাকি বিলটা, আর কোয়ার্টারলি মানে হচ্ছে পুরো 3 মাসের বিল একবারে। তো আজকে আপনাকে আমি দেখাবো প্রথম স্টার্টিং যে বিলটা আছে সেপ্টেম্বর মাসের, এই বিলটা পেমেন্ট করে দেখাবো। তো আপনি প্রথমে এখানে পে বিলে ক্লিক করবেন। তো এখানে দেখুন মানে WBACDCL বিলার নেম বেড়ে গেছে, বিলার নাম্বার, ঠিক আছে, এখানে কোনো কনজিউমার আইডি নাম্বার নেই। আপনি কেয়ারফুলভাবে যখন নাম্বারটা এন্টার করবেন তখন দেখে নেবেন। ঠিক আছে, তো বিল পেমেন্ট করার আগে আপনাকে একটা ছোট কথা বলে দিই, এই যে মাই এয়ারটেল অ্যাপসের মাধ্যমে যদি আপনি এই বিলটা পেমেন্ট করেন, এই বিল কেন যে কোনো বিল আপনি ইলেকট্রিক বিল পেমেন্ট করবেন, এখানে যে একটা ট্রানজ্যাকশান চার্জ লাগে 4.92 টাকা করে, সেই চার্জ কিন্তু আপনার থেকে মানে লাগে না, মানে নেয় না এরা। তো এই জন্য এটা আমার ক্ষেত্রে খুব ভালো জিনিস, কারণ এখানে প্রত্যেকবারে যখন আমি আমার বাড়ির লোকে যখন আমার রিলেটিভে যখন ইলেকট্রিক বিল পেমেন্ট করি আমার কাছ থেকে করে নিয়ে যায়, তো সেহেতু আমি এয়ারটেল মানি থেকে করি। আবার অনেক সময় যখন এই এই এয়ারটেল মানি সার্ভারের প্রবলেম হয় তখন কিন্তু আমি WBACDCL এর ওয়েবসাইট থেকে করি বা এমপ্যাসা থেকেও করি আমি। তো আপনাকে আমি পরপর মানে পরপর তিনটে জিনিস আপনাকে দেখিয়ে দেবো, একদিন একদিন ছাড়া ছাড়া।
তা আপনি রেগুলার আমার চ্যানেলে ফলো করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে কত কী ইলেকট্রিক বিল পেমেন্ট হচ্ছে। আপনাকে তিনটে আমি দেখিয়ে দেবো। তো এখানে আমি সব কিছু ঠিকঠাক আছে আমার, তো আমি এখানে কনফার্ম অ্যান্ড পেতে ক্লিক করব। এখানে সিলেক্ট পেমেন্ট অপশন আছে, এখানে আমাকে লেখা হচ্ছে যে ইলেকট্রিক বিল নাম্বার এত। আমি আবার মিলিয়ে নিই, 1620 84 36 630। ঠিক আছে, আমার বিলের নাম্বার। তো এখানে আমার অ্যামাউন্ট হচ্ছে 594 টাকা। ঠিক আছে, তো এখানে আমি এখানে ক্লিক করবো, এটা অটোমেটিক বিলটা পেমেন্ট হয়ে যাবে, কোনো ওটিপি না, কোনো কিছু না। দেখুন এখানে লেখা উঠে গেল যে এরকম বিল পেমেন্ট হয়ে গেছে। তো এই হচ্ছে পুরো প্রসেস। কিন্তু আপনি একটা কথা মাথায় রাখুন, ধরুন আপনি অন্য কোনো ব্যক্তির ইলেকট্রিক বিল পেমেন্ট করছেন, সেই মুহূর্তে আপনাকে কোনো মানে বিল আপনাকে মানে রিসিপ্ট কপি এখানে আপনাকে দিচ্ছে না। ঠিক আছে, তো আপনি রিসিপ্ট কপি কী করে বার করবেন, তো আসুন সেটাও আপনাকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন আমি আমার ল্যাপটপে চলে এসেছি। যেহেতু আমরা বিল ডাউনলোড করবো, সেহেতু আমাদেরকে যেতে হবে WBACDCL এর অফিসিয়াল ওয়েবসাইটে। তো আমি সিম্পল গুগলে সার্চ করবো WBACDCL। ঠিক আছে, প্রথমে যেটা দিয়েছি সেখানে আমি নিচে এন্টার করবো। তো প্রথমে আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ওয়েলকাম টু WBACDCL। তো আমি ফার্স্ট এই ওয়েবসাইটে ক্লিক করব। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে অফিসিয়াল ওয়েবসাইট খুলে গেছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, এর শর্ট ফর্ম হচ্ছে WBACDCL। তো এই হচ্ছে তার ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে দেখুন এতগুলো অপশান আছে, আপনাকে এতগুলো অপশানের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট। ঠিক আছে, আমি এখানে ডাউনলোড যেহেতু করবো, সেহেতু আমাকে এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি যখন ডাউনলোড করতে হবেন, আপনাকে প্রথমে বলেছি যে কনজিউমার আইডি মাস্ট লাগবে লাগবে। তো এখানে আমি প্রোভাইড কনজিউমার আইডিতে আমার কনজিউমার আইডি দেবো। ঠিক আছে, 1620 84 630 ক্যাপচা দেব, 7397 33, প্রসিড। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আপনি দুটো অপশান আছে, একটা হচ্ছে ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রি, আর একটা হচ্ছে ভিউ পেন্ডিং অর ফেলিওর হিস্ট্রি। যেহেতু আমাদের সাকসেসফুল হয়ে গেছে, সেহেতু আমি এখানে সাকসেসফুলিতে ক্লিক করব। করার পর দেখতে পাচ্ছেন এখানে এই ব্যক্তির নামে যবে থেকে ইলেকট্রিক বিল শুরু হয়েছে ততদিন পর্যন্ত ইলেকট্রিক বিলের প্রত্যেকটা রিসিপ্ট কপি আছে। যেগুলো এখানে কিওস্ক লেখা আছে, এগুলোর মানে হচ্ছে আপনি ইলেকট্রিক অফিসে গিয়ে জমা দিয়েছেন, আর যেগুলো ই পেমেন্ট আছে সেগুলো হচ্ছে আপনি অনলাইন থেকে জমা দিয়েছেন। ঠিক আছে, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যেহেতু আমি বিলটা এয়ারটেল মানি থেকে পেমেন্ট করেছিলাম, এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক থেকে, তো এখানে দেখুন ট্রানজ্যাকশন আইডি এটি লেখা আছে। ঠিক আছে, এর ফুল ফর্ম হচ্ছে এয়ারটেল। ঠিক আছে, তো এর বিলার অ্যামাউন্ট হচ্ছে এটা, আমি কখন মানে ঠিক ক তারিখে ঠিক কত মিনিট কত সেকেন্ডে পেমেন্ট করেছি সেটা পর্যন্ত এখানে দেওয়া আছে। আমি জাস্ট এখানে সিম্পলি ভিউতে ক্লিক করব। ভিউ ক্লিক করার পর নেক্সট একটা উইন্ডো খুলে যাবে, খুলে যাওয়ার পর বিলটা আসবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই হচ্ছে তার বিল, পেমেন্ট রিসিপ্ট লেখা আছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড লেখা আছে এখানে। তো এখানে দেখুন এটি লেখা আছে, মানে এয়ারটেল থেকে করা হয়েছিল, ডেট কবে কি সেটা দেওয়া আছে। ঠিক আছে, এখানে দেখুন কনজিউমার আইডি এটা, কাস্টমারের নাম আছে, ইনভয়েস নাম্বার আছে, কত টাকা পেমেন্ট করেছি, কোন মাসের জন্য পেমেন্ট করেছি, সব কিছু আছে। এটাকে আপনি ডাউনলোড করে নিতে পারেন, এখানে ডাউনলোডে ক্লিক করবেন, বা আপনি ডাইরেক্ট এখান থেকে প্রিন্ট করতে পারেন যদি কাউকে হার্ড কপি দিতে চান। বন্ধুরা, এই হচ্ছে এয়ারটেল মানি থেকে পুরো প্রসেস, যে কীভাবে আপনি WBACDCL এর মানে ওয়েস্ট বেঙ্গলের ইলেকট্রিক বিল পেমেন্ট করবেন। তো বন্ধুরা, যদি এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, আপনি নিচে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন, আমি চেষ্টা করবো সেটার উত্তর দেওয়ার। আর যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে, এটিকে আপনি লাইক করবেন, আপনার বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন, এবং সর্বশেষে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের মতো, বাই বাই।